नमस्कार आवार भिलेजपुर चैनल नतून भिडियोते अपन सकल के स्वागत। एर आगे हमें अनेक धरण आइसक्रीम अपन बनिए देखिए तो सेगुलो छिलो एक रकम फल दिए आइसक्रीम, तो आज के रकम फल दिए आइसक्रीम बनाब। तो अपनारा पुरो भिडियो देखते थकूँ, आशा करी अपन खूब भलो लागे। और विशेषकर तो यकम भाव जो आइसक्रीम फल दिए बाड़ी बनाना जाए तो बाच्चादेर जोन्नो खूब ही भलो। तो चलो बाइरे थेके आइसक्रीम आर किने ना खे बाड़ीते ही बनाना जाक। और आज के जे दो रकम फल दिए आइसक्रीम बनाब सेगुलो हलो पाका आम और आपेल। ये दुटो फल दिए आज के आइसक्रीम बनाब। तो पुरो भिडियो अपनारा देख, आशा करी अपन खूब भलो लागे। तो चलो हमें क्यों आइसक्रीम बना देखते थक। फलगुलो काटार आगे जल दिए खूब भालो करे आगे धुए नेब। आमगुलो जल दिए भालो करे धुए नियेछि, एबार एगुलो तुले नेब। एकई भावे आपेलगुलোকেও धुए नेব। आपेल और आम खूब भालो करे धुए नियेछि, प्रथमे आमेर खोसागुलो छाड़िए नेब। এই দেখুন আমগুলো উপর থেকে দেখতে সবুজ লাগছে কিন্তু ভেতরটা অনেকটাই হলুদ হয়ে গেছে। এই দেখুন আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই একই ভাবে আমি বাকি আমের খোসাগুলোও ছাড়িয়ে নেব। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আপেলগুলোকেও ছাড়িয়ে নেব। এই পেছন দিকের এই খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি আম আর আপেলের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার আম আর আপেলটাকে আমি গ্রেট করে নেব। আমগুলো আমি সব গ্রেট করে নিয়েছি, ওই একই ভাবে আমি আপেলগুলো গ্রেট করে নেব। এখানে আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আপেলগুলো গ্রেট করে নেব। আমার আপেলগুলো সব গ্রেট করা হয়ে গেছে। আমার আপেল দুটোই গ্রেট করে নিয়েছি, এবার আমের মধ্যে চিনি দিয়ে দেব। আপেলের মধ্যেও চিনি দিয়ে দেব। আপেল আর আমের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, এবার চিনিটাকে আপেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমটা আগে গ্রেট করেছিলাম তারপরে আপেলটা করেছিলাম, তো তার জন্য দেখুন আপেলটা কিরকম লাল হয়ে গেছে। চিনিটা আপেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে চামচ দিয়ে।
আপেল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম এই চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নেব। আপেলের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এদিকে আমের সাথেও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার দুটোই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নেব। এখানে আমি এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। আইসক্রিম মোল্ডের মধ্যে প্রথমে আমি এই আমের মিশ্রণটা দেবো। এবার এই আমের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দেবো। এটা পুরোটা দেব না, অর্ধেকটা দেব, আর অর্ধেকটা আপেলের এই মিশ্রণটা দেব। এই দুরকম ভাবে এরকম আইসক্রিম মোল্ডের মধ্যে ভরলে এতে করে কি হবে, আইসক্রিমটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এটার মধ্যে প্রথমে আপেলের এই মিশ্রণটা দেবো। অর্ধেকটা আপেলের মিশ্রণ দিয়েছি, এবার আমের মিশ্রণটা দেবো। এই একইভাবে আমি বাকি আইসক্রিমের এই মোল্ডগুলোতেও ভরে নেব মিশ্রণগুলো। এই দেখুন আমি সব আইসক্রিম মোল্ডের মধ্যে আপেল আর আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এই আইসক্রিম মোল্ডের মুখগুলো আটকে নেব। এই কাটিগুলো এইভাবে ভরে দেবো। এই দেখুন আইসক্রিম জমানোর জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। তো চলুন বন্ধুরা ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। আপেল আর আমের আইসক্রিমটা আমি ফ্রিজে জমাতে দিয়েছিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার এটা বার করে নেব। এটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। বার করে সঙ্গে সঙ্গে আইসক্রিম গুলো তুললে পরে উঠবে না, কারণ এইভাবে 2-1 মিনিট মতো জলে ডুবিয়ে রাখলে, তাহলে এইভাবে নাড়া দিলে আইসক্রিম গুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে। এই দেখুন এই আইসক্রিম গুলো দুরকম ভাবে দিয়েছিলাম। প্রথমে অর্ধেকটা আম ছিল, অর্ধেকটা আপেল ছিল, দেখতে কত সুন্দর লাগছে।
আপনারা দেখলেন বাড়িতেই কত সহজেই আম আর আপেল দিয়ে আইসক্রিম বানানো যায়। তা আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর।